আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তানভীর কুকিং ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই দুর্দান্ত এবং সুস্বাদু একটি রেসিপি। তো আসুন দেখে নিন। তার জন্য প্রথমে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছটা। এখানে আমি মাঝারি সাইজে চিংড়ি মাছ নিয়েছি আর হালকা একটু খোসা রেখেছি। আপনারা চাইলে কিন্তু পুরো খোসাটাও রাখতে পারেন, এতে করে দেখতে বেশি ভালো লাগে। তো দেখুন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এটা আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এটাকে এবার নামিয়ে রান্নার জন্য এখানে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন সরষের তেল। এই চিংড়ি মাছটা পুরো আমি সরষের তেলেই রান্না করব। আর ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নাড়তেই থাকবো, তবে গ্যাসটাকে এই পর্যায়ে আমি হাই হিটেই রেখেছি, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা হালকা কালার আসা পর্যন্ত ভাজতে থাকবো, তবে এই চিংড়ি মাছটা রান্নার জন্য পেঁয়াজটা কিন্তু একদম বেশি ভাজলে হবে না, হালকা একটু ভেজে নেব। তো এটাকে নেড়ে চেড়ে হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা রসুন। আমি একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে নাড়তেই থাকব। তো আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেছে আর এটা অনেকটাই নাড়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1টা মাঝারি সাইজের টমেটো। আগে থেকে এটাকে কুচি করে রেখেছিলাম, একটু ছোট টুকরো করেই দেবেন। তো টমেটোটা দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। এবার এটাকে একটু নেড়ে নেব, আমি এটাকে 2 মিনিট মতো নেড়ে নেব। নাড়তে নাড়তে দেখবেন টমেটোটা হালকা একটু গলে যাবে, সেই পর্যায় পর্যন্ত আমি এটাকে নেড়ে নেব আর মশলাটাও একটু কষানো হয়ে যাচ্ছে। তো নিচে একটু লেগে যাচ্ছে, তাই আমি এর মধ্যে অল্প একটু পানি দেব, এতে করে কি হবে মশলাটা খুব ভালো করে আরও কষানো হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন দেব গরম মশলার গুঁড়ো। এখানে আপনারা চাইলে কিন্তু গরম মশলাটা লাস্ট পর্যায়েও ব্যবহার করতে পারেন, তো আমি প্রথমেই দিয়ে দিলাম। এবার সব কিছু মশলাটাকে খুব ভালো করে একটু নেড়ে নেব। তো দেখুন মশলাটা এখানে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা। দেখুন চিংড়ি মাছটা কিন্তু একদম হালকা একটু ভেজে নিয়েছিলাম, এতে করে চিংড়ি মাছটা গোটা গোটা থাকবে, তাই আমি একটু ভেজে নিয়েছিলাম। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে চিংড়ি মাছটাকে 2-3 মিনিট একটু নেড়ে নেব, এতে করে মশলাটার সাথে খুব ভালো করে মাছটা মিশে যাবে। তো এটাকে নাড়তেই থাকবো। তো দেখুন 2-3 মিনিট নাড়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব পানি, দিয়ে দেব 1/2 কাপ পানি। চিংড়ি মাছটা হতে কিন্তু একদমই খুব কম সময় লাগে, আর চিংড়ি মাছের তো কোনো সেদ্ধর ব্যাপার নয়, একটু ভাজলেই সেদ্ধ হয়ে যায়, তাই আমি এখানে 1/2 গ্লাস মতো পানি দিয়েছি। দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছের সাথে। এবার এটাকে ঢাকনা দিয়ে 3-4 মিনিট হতে দেব। তো 3-4 মিনিট এখানে আমার হয়ে গেছে, এবার ঢাকনাটাকে খুলে নেব। আর দেখুন ঝোলটা অনেকটাই কিন্তু কমে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, একটু নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 পাতিলেবুর রস। তবে লেবুটা কিন্তু একদম লাস্টে এই পর্যায়ে দিতে হবে, নামানোর আগে। এই লেবুটা দেওয়ার কারণে এই চিংড়ি মাছের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর যেহেতু এখানে লেবু দিয়েছি, তাই আমি অল্প একটু চিনি দেব, 1/2 টিস্পুন মতো চিনি দেব, এতে করে স্বাদটা খুব ভালো হবে।
তো এটাকে নেড়ে চেড়ে নেবো একটু। নেড়ে চেড়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে লেবু চিংড়ি মাছের এই রেসিপি। এটা কিন্তু খেতে অসম্ভব মজার, গরম গরম ভাতে জাস্ট জমে যাবে। তো এবার দেখুন এটা হয়ে গেছে, গ্যাসটাকে আমি অফ করে দেব। অফ করে এটাকে এবার নামিয়ে নেব। তো দেখুন কত সহজে রেডি হয়ে গেল এই চিংড়ি মাছের রেসিপি। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও বানাবেন, আর গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আজকের এই সহজ রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য আরেকটি নতুন রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।